আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে থেকে টেন্সের উপরে একটি সিরিজ অফ লেকচার আমি শুরু করতে যাচ্ছি এবং আমার ইচ্ছা আছে একটি ডিটেইল কাজ করার। আর ইউটিউবে প্রচুর লেকচার আছে টেন্সের উপরে, তবে এ পর্যন্ত আমি এত ডিটেইল কোনো কাজ দেখিনি। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। আমাকে বিভিন্নজন বিভিন্ন টপিকের উপরে কথা বলার জন্য অনুরোধ করেছেন, কিন্তু আমি ভেবে দেখলাম, আমি ভেবে মাঝখান থেকে এক একটা টপিকের উপরে কথা বললে আসলে খুব ভালোভাবে বোঝানোটা সম্ভব হয় না। সেজন্য টেন্স, ভয়েস এবং পার্টস অফ স্পিচ এই তিনটা বিষয়ের উপরে আমি আগে কথা বলে তারপরে আপনারা যে বিষয় বলবেন সে বিষয়ে আমি কথা বলবো, এবং আমার বিশ্বাস এতে করে আমি আরও ভালো বোঝাতে পারবো। আর আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব এই তিনটা বিষয় আগে আমাকে কভার করতে দেন, তারপরে আপনারা যে টপিক বলবেন সেই টপিকের উপরেই আমি আলোচনা করব, এবং আমার বিশ্বাস তখন আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারবেন। তো যে সমস্ত বিষয়ের উপর আমি কথা বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে: টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী, বাংলায় টেন্স চেনার সহজ উপায়, টেন্সের স্ট্রাকচার ও উদাহরণ, আইডেন্টিফাইং টেন্স বা টেন্স নির্ণয়, ইন্টারচেঞ্জ অফ টেন্স মানে টেন্সের পরিবর্তন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, বড় বড় ইংরেজি বাক্য কী করে তৈরি করতে হয়, কমন ইংলিশ স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল, মেকিং কোয়েশ্চেন্স অ্যান্ড গিভিং আনসার্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এক্সারসাইজ, ইউসেস অফ টেন্স ইন্ডিভিজুয়ালি, এখানে প্রত্যেকটি টেন্সের আলাদা আলাদা ব্যবহার দেখানো হবে, টেন্স ফর বিসিএস, অ্যাডমিশন টেস্ট ইটসেট্রা। এর বাইরেও টেন্স সম্পর্কিত যদি কোনো ধারণা আমার মাথায় আসে তাহলে পরবর্তীতে আমি এর সাথে অন্তর্ভুক্ত করব। আপাতত মাথায় এটুকু এসছে, সেজন্য আমি এগুলো লিস্ট করেছি। আর আপনাদেরকে বলবো টেন্সের এই লেকচারগুলো আপনার সিরিয়ালি অর্থাৎ ক্রনোলজিক্যালি আপনারা দেখবেন, তাহলে বেশি উপকৃত হবেন। কারণ কোন ধাপটার পরে আপনার কোন প্রশ্নটা আসবে সেটা আনুমানিকভাবে আমি চিন্তা করে সেভাবে করেই সাজিয়েছি। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন।